খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা এখানে ভাই, এখন দেখেন মনে কি মাত্র 650 টাকা একবারে লাইভ শো ভাইয়া, এখানেও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন করেছেন। ভাই রে ভাই কি অবস্থা শুভন ভাই, কি করতেছেন এদিকে ভাই? এখানে দেখেন সবাই জিম করতেছে ভাই, সিলিং এর উপরে ঝুলতাছে। হ্যাঁ ভাই দেখেন সিলিং এ ঝুলতাছে, পাঁচজন পাঁচ পাঁচ বলতা ভাই এটা। হ্যাঁ ভাঙার কোনো সম্ভব নাই, ভাঙা আর দরজা ঝুললে ভাঙবে না ভাই, দেখেন। হায় রে হায় কি সম্ভব, অসম্ভব সম্ভব করি একমাত্র আমি। কি কাঠ দিয়ে বানিয়েছে ভাই? এটা হচ্ছে গর্জন, সলিড গর্জন কাঠ দিয়ে ফ্রেম করেছে এবং গর্জনের ফ্লাইওভার দিয়ে করা। দেখেন কলমটার সাথে আমরা অ্যাটাচ করে মোড়ে একটা টিভি গেমের এল শেপের করছি। এটার ভিতরে যে পানি হয় পরে কিছু হবে না, ভিতরে দেখেন আমরা এনামেল পেনের গুণ হচ্ছে। আপনার সিলিং এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই আকর্ষণীয়। লম্বা রুমের পুরো দেওয়াল জুড়ে টানা হয়েছে, দেখেন এই ড্রয়ারগুলো দেখুন, দেখুন সম্পূর্ণ ড্রয়ার ওভার হ্যান্ডলি সেরা ডিজাইন বললি হয়। দেখেন একটা সিলিংটা দেখা ভাই, ছিল এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা আমরা অ্যাটাচ করে একটা আলমারি করে দিছি। আচ্ছা আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি ভাই, ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই অনেকদিন পর আপনার ভিডিও করতে চলে আসলাম, তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছে। জি জি জি। প্রজেক্টের লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ। আচ্ছা, তো এর আগে কিন্তু আপনি চাঁদপুরে একটি প্রজেক্ট করেছিলেন, ভিডিও করেছিলেন, তো সেটার কিন্তু আমি ভিডিও করেছিলাম, তো আজকে হচ্ছে এখানে চলে আসলাম। জি জি জি। তো এই প্রজেক্টে কি ধরনের কাজ করেছে? এই ধরনের আজকে হচ্ছে একটা ইউনিক ডিজাইন, কারণ এক এক ক্লায়েন্টের এক এক রকম চয়েস। অনেকে বলতে পারে যে এত হেভি যে ইউনিক কিভাবে হয়, তো আপনারা হচ্ছে আগে ডিজাইনটা যারা ভিউয়ার্স যারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে কার কোন জায়গায় কি ভালো লাগে কেউ বলতে পারে না, তাই না? কেউ একটু গর্জিয়াস চায়, কেউ নর্মাল চায়, কেউ একটু হেভি মানে হেভি যেভি চায়, এই জিনিসগুলো হচ্ছে পুরো ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা তো যেহেতু চাঁদপুরেও কাজ করেছেন, ঢাকায় বিভিন্ন জায়গাতে কাজ করেছেন, অলরেডি আমরা তিনটা সাইট চলতেছে। আচ্ছা, তার মানে আপনারা সারা বাংলাদেশে কাজ করেন? জি 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 জি। কি কি ধরনের কাজ করেন? ইন্টেরিয়র মানে কি রেস্টুরেন্ট বা অন্যান্য সব কিছু? আমরা হচ্ছে ফ্ল্যাটের কাজগুলো ম্যাক্সিমাম করে থাকি, তো যে এর ফাঁকে কেউ অফিস করতে চায় রেস্টুরেন্ট করতে চায় আমরা করে দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আপনার ইন্টেরিয়রের কাজের সাথে কিন্তু ফার্নিচারের কিন্তু কাজগুলো অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। যেমন হচ্ছে আপনার যখন একটা বাসা বাড়ি সাজাই দিলে কি হয়, ইন্টেরিয়র সিলিং করতে হয়, ক্যাবিনেট লাগে, আলমারি লাগে, ড্রেসিং টেবিল লাগে, তাই না? যখন ইন্টেরিয়র করবেন আপনার কোনো ফার্নিচার লাগবে না, জাস্ট আপনি জাস্ট একটা বেড আনলি হবে, একটা বেড যদি আপনি ফালাই দিলে ওকে, আর কিছু লাগবে না। তো আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি একটু সহজ করে বলতে? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুমন ইন্টেরিয়র, আর আমাদের লোকেশন হচ্ছে সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ। আচ্ছা, তো প্রথমে হচ্ছে কি দেখিয়ে শুরু করব? হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা একটা ড্রয়িং রুমে দেখাচ্ছি, এটা ডুপ্লেক্স, এই এই দেখেন একটা ডুপ্লেক্স আর এখানে এই পুরো ফ্ল্যাটটা কিন্তু ডুপ্লেক্স। নিচে গেলাম কাজ চলতেছি। আচ্ছা, নিচে অলরেডি কাজ চলছে। এটা হচ্ছে আমরা পুরো আগে একটা টিভি ক্যাবিনেট দেখা দিচ্ছি। এখানে হচ্ছে একটা কলাম ছিল, এই কলামটার সাথে আমরা অ্যাটাচ করে মোড়ে একটা টিভি ক্যাবিনেট এল শেপের করছি। আচ্ছা, এর জন্য কিন্তু কলামটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে না, আসলে এটা বোঝা যাচ্ছে মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে টিভিটা লাগাবে, আর এখানে হচ্ছে আমরা একটা স্লাডিং করে দিছি, আর স্লাডিংটা দেখেন ভাই আমাদের স্লাডিংগুলো অনেক স্মুথ দেখেন। আমরা যেটা সেগুনের প্লাইউড বলে, কেউ বারমাটিক বলে, কেউ ক্রান্টিক বলে, এটা হচ্ছে ক্রান্টিকের ফাইবার যেটা আমরা বলি, এটা আমরা লেকার পলিশ করছি। লেকারের গ্লেজটা দেখেন কত সুন্দর স্মুথ, এমন কি গ্লেজই দেখেন। আচ্ছা, এটা কিন্তু সরাসরি এসে ধরলে কিন্তু বোঝা যাবে। জি জি জি। আর এটা হচ্ছে আমরা এনামেল পেন্ট করছি, এটা হলো ডোকো পেন্টের মতো গ্লেজ দেখেন। এই রংগুলা কেমন টেক্সচার হবে? এটা টেক্সচার হচ্ছে এনামেল পেন্টের গুণ হচ্ছে ভাইয়া, এটাতে যে আপনি পানিও পড়ে পানিটা লাগবে না, কচু ওয়াটার মতো পানিটা ঘেমে পড়ে যাবে। আচ্ছা, এটা প্লাস্টিক মতো হয়ে গেছে, ওয়াটার রেজিস্ট্যান্ট। জি জি জি, এটা আমরা ওয়াটার প্রুফ বলি আর কি। আর এটার ভিতরে যে পানি হয় পরে কিছু হবে না, ভিতরে দেখেন আমরা এনামেল পেন্ট, পেনের গুণ হচ্ছে আপনি দেখেন এটাতে পানিতে মুছতে পারবেন, কিচ্ছু হবে না। আর এই পাশে হচ্ছে আমরা দুইটা শোকেসের মতো করে দিছি গ্লাস পাল্লা করে, আবার এই পাশেও কিন্তু শোকেসের মতো করা, এই পাশেও করে দিছি, যেমন আপনি কিছু রাখলে দেখা যায়, আর যদি ওপেন রাখেন তাহলে ময়লা ডিসকালার হয়ে যায়। আচ্ছা, এগুলা কি ভাই হাইড্রোলিক? হ্যাঁ সম্পূর্ণ হাইড্রোলিক। হাতলগুলো দেখেন ভাই, আমাদের হ্যান্ডেল হাতল যেটাই বলি, এটা কি অরিজিনাল এসএস? একেবারে অরিজিনাল, তার মানে কি চকচক করে না, জং ধরবে না? জি জি। তো এই এই পাশ হচ্ছে আমরা এলসিএম করছি, আর এই পাশে ছয়টা ড্রয়ার করে দিছি ভাই, ড্রয়ারগুলো দেখেন অনেক স্মুথ দেখেন, এগুলো সম্পূর্ণ হবে হাইড্রোলিক। আর এটা কিন্তু কোন রকম জোর করা লাগছে না, অটোমেটিক ভাই, জাস্ট এভাবে ছেড়ে দিবেন এভাবে চলে যাবে। আবার অনেক ভিডিওতে দেখি ভাই এভাবে টান দিয়ে ডেকা এইভাবে ঢুকায়, আমাদের এইভাবে জ্যাক করে জোরে দিবেন, এই দেখেন জাস্ট ছেড়ে দিবেন এভাবে চলে যাবে, কোনো কিন্তু মানে জোরে বাড়ি খাওয়া। অনেক সময় হয় কি দেশে তাড়াহুড়া করে ডোরটা টান দিয়ে কিছু নিল, লাগানো হইলো না,
এবার ছেড়ে গেল, আর দশটা এবার টাকা দিবেন আপোষে লেগে যাবে, এটা এটার মতো কাজ করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই টিভির যে ক্যাবিনেটটা, এটা কি আর কি স্কোয়ার ফিট হিসাবে নাকি সম্পূর্ণ এটা প্যাকেজ? না না, এগুলো স্কোয়ার ফিট হিসাবে, আমাদের ইন্টেরিয়র কাজগুলো ম্যাক্সিমাম আমরা স্কোয়ার ফিট হিসাবে করে থাকি। এই যে ক্যাবিনেটগুলো দেখতেছেন সচরাচর, এগুলো আমরা 1450 থেকে 1400 টাকা করে থাকি, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমরা 950 থেকে 800 টাকা পার স্কোয়ার ফিটে করে থাকি, সিঙ্গেল পার্ট হয়, অনলি সিঙ্গেল পার্ট হয়। তার মানে যে ভিতর অংশটা হচ্ছে 950 টাকা, অনেক এগুলো আপনি পুরোটা একসাথে মাপ দিবে, তাহলে আপনার অ্যামাউন্ট অনেক বেশি চলে আসবে। তো এরপর হচ্ছে আমরা সিলিং এ দেখা দিচ্ছি, একটু সিলিংটা দেখা দেন, একটু স্লো মোশনে দেখা দেন। আচ্ছা ভাই, আপনার সিলিং এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই আকর্ষণীয়। লম্বা রুমের মধ্যে কিভাবে মানে সুন্দর করা যায়, জাস্ট এই হিসাব করে আমাদের এই ডিজাইনটা করা হয়েছে। আর এটার সাথে কিন্তু লাইটিং অনেক ধরনের দেওয়া। জি জি, এইখানে লাইট টাইট সবকিছু আমরা দিয়ে দিছি। আচ্ছা, এই যে এলইডি স্ট্র্যাপ লাইট গুলা কতগুলা কালার এখানে? এখানে এই দেখলাম আপনার মাল্টি কালার হয়, তিনটা কালার হয়। আচ্ছা, তো আমরা একটু দেখাই ডিজাইনটা। এই যে মাঝখানে বক্স শেপ করা। হ্যাঁ, এখানে হচ্ছে আলাদা চারটা চারটা আটটা বক্স করে এখানে স্পট ব্যবহার করছি, স্পটলাইট দেওয়ার কারণে কিন্তু আরো বেশি ফুটে উঠছে। জি জি জি। আর এই যে মাঝখানে হচ্ছে ছোট ছোট গ্যাপ দেওয়া, ব্যাক পাঞ্চ করে এটা লাইটিং করা হয়েছে। আচ্ছা, এখানেও কি পলিশ দাও ভাই? এটা হচ্ছে লেকার পলিশ, এটাও লেকার, দেখলাম লেকার পলিশ কত সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের কাজের গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে? এটা তো আমরা 30 থেকে 35 বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি, যদি আপনার এর মধ্যে কিছু হয় আমাদের লোক গিয়ে আপনার নতুন করে আবার কাজ করে দিয়ে আসবে। জি জি, কোনো প্রবলেম নেই। এই 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 সিলিং তো আসলে 10 জন 20 জন যদি ঝুলে থাকে, ভাই আজকে যদি 10 জন 20 জন লোক পাই না, যদি লোক পাই তার 20 জন লোক ঝুলে দেখাইতাম, সেটা তো আপনি বরাবরই দেখিয়ে। জি জি, আমরা তো 10 জন ঝুলে দেখাইছি, কিন্তু এত লোক তো ম্যানেজ করা যায় না, সবাই কাজ কামে থাকে, তারপর আজকে 2-4 জন ঝুলে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে এখানে এই কাজের যে খরচটা কত পড়েছে? এটা হচ্ছে অনলি 650 টাকা প্রতি পার স্কোয়ার ফিট অল কমপ্লিট, মাত্র 650 টাকা। একবার লাইভ শো হবে, লাইট শো হতাও? জি, একবারে লাইট শো। আচ্ছা ভাই, অনেকে কিন্তু 650 টাকা 700-800 টাকায় দেয়, কিন্তু তারা কিন্তু লাইট দেয় না, একমাত্র হচ্ছে আমার কাছেই পাবেন, যারা ভিউয়ার্স আছে একমাত্র এই ভিডিওটা দেখলে আমার ভিডিওতেই পাবেন লাইট, তার এভরিথিং অল কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট। শুধুমাত্র হচ্ছে যদি কোনো ফ্যান এবং ঝাড় লাগান তাহলে সেটা আলাদা, আমরা অপশন করে দিব। তো এই যে এখানে শোকেস, হ্যাঁ এই পাশে হচ্ছে যে আরেকটা আপনারা যেটা ওপেন শোপিস বলি, র‍্যাক বলি, যেটাই বলি আমরা, এটা না আরেকটা পুরো দেওয়াল জুড়ে টানা হয়েছে, দেখেন এই এখানে গেলাম আলাদা আবার পর্দার বক্সের একটা অপশন করে দিছি আমরা, এই পর্দাটা গ্যাপে চলে যাবে। আচ্ছা, এই জানালার চারপাশে কিন্তু ফাঁকা রেখে কিন্তু কাজ পর্দার জন্য, আর এই যে পর্দা লাগানোর জন্য ব্যবস্থা। হ্যাঁ, আর একটা গেলাম সুইচ বোর্ড গুলা দেখেন ভাই, সুইচ বোর্ড ছিল ওইখানে, আমি এই পাশে নিয়ে আসছি, এখানে লাগাই কিন্তু দেখাও যাবে না, দেখা যাবে না। জি জি, আর এই পাশে হচ্ছে আমরা গ্লাস পালা করে দিছি, ভিতরে সবকিছু রাখলে দেখা যাবে। আর আপনাদের প্রত্যেকটা কিন্তু এই ক্যাবিনেটের এগুলা হাইড্রোলিক, ভাই দেখেন এইটাও দেখেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি, আর এটাও এসএস, দেখেন একবার সম্পূর্ণ এসএস। আর এই পাশে হচ্ছে আমরা আরো মাঝখানে চারটা ড্রয়ার করে দিছি, এই ড্রয়ার গুলা দেখুন, দেখুন সম্পূর্ণ ড্রয়ার হবে হাইড্রোলিক, ঠিক আছে? এই লেকার পলিশটা দেখেন, অনেকে জাস্ট আপনি 15 মিনিট আপনার সেরা লেক্সার এগেরেট মাল দিয়ে করা, এই জন্য গ্লেজটা দেখা যাচ্ছে। আর এই গ্লসি ভাবটা তো আসলে পুরাতন হলো কি থাকে বুঝা যায় না, এটা আপনি কন্টিনিউ পাইনতে মুছতে পারবেন, কিছু হবে না। আর এই পাশে হচ্ছে আরেকটা ক্যাবিনেট ছিল, এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা আমরা অ্যাটাচ করে একটা আলমারি করে দিছি। আচ্ছা, এই যে এখানে ভীম ছিল একটা, হ্যাঁ এখানে একটা কলাম ছিল, কলামটা অ্যাটাচ করে আমরা মোড়াই দিছি। আর এই পাশে হচ্ছে আপনার এই যে আমরা হ্যাঙ্গার করে দিছি, এখনো পাইপটা লাগানো হয়নি। আচ্ছা, এটা আলমারির কাজ? জি 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 জি, আলমারি, এটা আলমারি, আলমারি ওয়ালের সাথে একেবারে অ্যাটাচ করা। যখন একটা আলমারি কিনে নিয়ে আসবেন এই গ্যাপে হবে না, আপনি সর্বোচ্চ কত 7 ফিট পাবেন, এই দুই পাশে ফাঁকা পাবেন, স্কারিং ভাবে গ্যাপ পাবেন, তেলা পোকা পিঁপড়া ঢুকবে, আপনি দেখেন একটা পিঁপড়া ঢুকতে পারবে না, একবার মিলাই দিছি। আর এই যে এই ধরনের কাজে কিন্তু জায়গা অনেক বাঁচে। হ্যাঁ, অনেক বাঁচে, এবং ভিতরে আপনি যত কাপড় টাপড় রাখতে পারবেন, দেখেন এই দেখেন এখানে গুলো আমরা দুইটা সিকিউরিটি হিসাবে ডয়ার করে দিছি, এই ডয়ার গুলো দেখেন সম্পূর্ণ ডয়ার হবে হাইড্রোলিক, আর এগুলো দেখেন আমার হাইড্রোলিক হবে। আর এই পাশে হচ্ছে আমরা একটা মেরুল গ্লাস ব্যবহার করছি, যেমন ওইখান থেকে দাঁড়াইলে আপনি রিফ্লেক্ট করবে, দেখেন একবার নিচের অংশটা দেখা যাবে। আচ্ছা, এতক্ষণ আমরা ড্রয়িং রুম দেখলাম, এখন এইখানে ঢোকার আগে একটা ক্যাবিনেট ছিল, গ্যাপ ছিল, এখানে একটা ক্যাবিনেট করে দিয়েছি আমরা, দেখেন এখানে হ্যাঙ্গার করে হয়েছে, আর এই পাশে হচ্ছে আমরা সেম। আচ্ছা, এই কাজটাও কিন্তু সেম ওই আলমারির মতো? হ্যাঁ, আলমারির মতো, একটা আলমারি, এটা জাস্ট আলমারি। এই পাশে হচ্ছে আমরা একটা আবার ড্রয়ার করে দিয়েছি সিকিউরিটি হিসাবে, আর এখানে হচ্ছে আমরা একটা মেরুল গ্লাস ব্যবহার করছি। আচ্ছা, আর এই যে এখানে কিন্তু এই যে আরো একটি কাজ দেওয়া, এটা কি? এখানে ছোট একটা, অনেকে কি করতে জাস্ট একটা বোর্ড দিয়ে প্লেন করে দিত, স্পট ব্যবহার করে আমরা এখানে একটা লোবার করে দিছি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই যে এই আলমারির ক্ষেত্রে খরচটা কেমন হয়? আলমারির প্রায় খরচটা হচ্ছে অনলি আপনার 1500 টাকা পার স্কোয়ার ফিট অল কমপ্লিট। আচ্ছা, আর এই যে উপরে যে এই ডিজাইনগুলো দিতে, হ্যাঁ এগুলো সিলিং এর রেট আসবে 650 টাকা পার স্কোয়ার ফিট, সিলিং এর মতো 650 টাকা। আর এখানে হচ্ছে আরেকটা মানে সেরা ডিজাইন বললি হয়, দেখেন একটা সিলিংটা দেখা ভাই,
ভাই দেখেন না, একটু দেখলেই বুঝবে, যারা ভিউয়ার্স আছে জানি না কার কেমন ভালো চয়েস আমি জানি না, কিন্তু এই সিলিংটা ঢুকলে মনে হয় অন্যরকম একটা ফিল চলে আসে। আর এই যে এই গোল ডিজাইনগুলো কিন্তু আরো বেশি সুন্দর লাগে ভাই। গোল অনেকে করতে চায় না, কারণ এটা বোর্ড অস্থির হয় বেশি, কারণ খরচ বেশি, সময় বেশি লাগে, এই জন্য অনেকে করতে চায় না। ডিজাইন কিন্তু ডিজাইনগুলো আনকর মানে নরমালি বাকাতারা সোজা করে অনেকেই অনেক ডিজাইন করে, তো এই ডিজাইন বাকাটা কেউ করতে চায় না। আর এই যে এই এই পাশেও কিন্তু এলইডি স্ট্র্যাপ লাইট দাও আর মাল্টি কালার। জি 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 মাল্টি কালার জি। আর এই পাশে হচ্ছে একটা কলাম ছিল, কলামের সাথে অ্যাটাচ করে আমরা আরেকটা ক্যাবিনেট করে দিয়েছি আলমারি। আচ্ছা, আপনাদের কাজের সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে কলাম থাকলে সেগুলা দেখেন বোঝাই যাবে না, দূর থেকে যখন একটা লোক আসবে এটা কি পুরাটা মনে হবে আলমারি। আর এই পাশে দেখেন এইখানে আরেকটা আমরা হ্যান্ডেল ইউজ করছি, A2S দেখেন। আচ্ছা, হ্যান্ডেলগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন। আচ্ছা, আমরা একটু ভিতরের অংশটা দেখি। হ্যাঁ, ভিতরে দেখেন এই যে ভিতরেগুলো আমার সম্পূর্ণ এনামেল পেইন্ট করা, সবগুলাই সেম এনামেল পেইন্ট করা। এনামেল পেইন্টে ওই যে বললাম পানি পড়লে কিছু হবে না, আর যদি বোর্ডের ভিতরে ডাইরেক্ট পানি পড়ে ডিসকালার হয়ে যাবে। আমরা আরো একটু ঘরে যাব এখন। তো ভাই এখানেও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন করেছেন। জি জি, এইখানে হচ্ছে আধুনিক একটা ইউনিক ডিজাইন, যেটা সচরাচর অনেকেই বলে যে সোম ভাই এটা মানে আপনার বেশি পছন্দ। আসলে আমার পছন্দ না, এটা কি রুমের সাথে কি রকম ডিজাইন যায় ওইসব করি আমরা ডিজাইন গুলো করে থাকি। আপনারা অনেক কিছু বিবেচনা করে বিবেচনা করে কাজগুলো করে থাকি। আচ্ছা, এই সিলিং এর ডিজাইনটা কিন্তু একটু ইউনিক ইউনিক মাঝখানে। হ্যাঁ, এইখানে ওই সেম সিস্টেমে আরেকটা আলমারি করা হয়েছে, এখানেও সেম সিস্টেমে পর্দাটা চলে যাবে। এই পাশে আলমারি, এখানেও একটা কলাম ছিল, কলামের সাথে অ্যাটাচ করে নেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, আর এই ভিতরটা দেখাই দিচ্ছি, দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন। আচ্ছা, ভিতরেও সবগুলা তো এনামেল পেইন্ট, ডোরগুলা দেখেন সম্পূর্ণ ডোর ওভার হ্যান্ডলিং দেখেন। ঠিক আছে, তো এইসব করে আলমারি গুলা করা হয়েছে, যেমন কোনো ফার্নিচার না ঢুকাইতে, জাস্ট একটা বেড আনবেন ফালাইলে ওকে। আবার এই যে এখানে এখানে একটা ই ছিল, গ্যাপ ছিল একটু বড় টাইপের, এটা জাস্ট আমরা একটা লোভার করে দিছি, অনেক গুলো ডাইরেক্ট বোট লাগাই দিত, স্পট ব্যবহার করে দিত, তাহলে তাই সৌন্দর্যটা আসতো না। আচ্ছা, তো এইসব করে আমরা কাজগুলো করে থাকি কিভাবে সুন্দর করা যায়। এই ফ্ল্যাটটা কিন্তু অনেক বড়। জি জি, আর আমরা কিন্তু মোটামুটি অর্ধেক অংশের কাজ কমপ্লিট হচ্ছে, সেটাই দেখাচ্ছি। খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন ভাই, এখন দেখেন মনে কি এটা মনে ফাইভ স্টার রেস্টুরেন্টে চলে আসছেন। দেখেন লাইটিং অনেক ধরনের ভাই, অনেকে চিন্তা করে লাইটিং নিলে যে ভাই লাইট দিলে তো আপনি কম দেন, একটা লাইট বাজারে দাম 500 টাকা বাজবে, নাহলে 400 টাকা বাজবে ভাই। হিসাব হচ্ছে কিভাবে সুন্দর করা যায়, কোন ডিজাইনের সাথে কটা লাইট যায়, ওই সব করি আমরা ডিজাইনগুলো করে থাকি। এখানে ফোকাস লাইটগুলো যেগুলো দেওয়া, এগুলো কিন্তু দুই ধরনের কালার, তিনটা কালার হয়, এটা সুইচ না দিকে আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা, আরেকটা কালার রয়েছে, সেটা হচ্ছে সুইচের কারণে, সুইচের কারণে তিনবার সুইচ অন করবেন তিন কালার হবে। আচ্ছা, এই ঘরে লাইটিংটা কিন্তু খুবই বেশি কিন্তু উজ্জ্বল জি আছে আর কি। ওই ক্লায়েন্ট একটু বেশি চাচ্ছে যে ভাই আপনারা একটু লাইটিংটা বেশি দিন, ওই সব করি আমরা এটা ডিজাইনটা করছি এবং লাইটিংটা করছি। আচ্ছা, আর এই পাশে হচ্ছে আরেকটা ক্যাবিনেট, এখানেও ক্যাবিনেট করা। জি জি জি, আর অবশ্যই জানালার মাঝখানে, হ্যাঁ মাঝখানে অবশ্যই অপশন করে অপশন করা। এইখানেও আমরা চারটা ডয়ার করে দিছি দেখেন, এখানে আমরা মাঝখানে একটা পাল্লা করে দিছি, এবং ভিতরটা একটু দেখা দিচ্ছি, এই দেখেন এটা গ্লেসটা দেখেন ভাই। আর এখানে সিকিউরিটি হিসেবে আমরা দুটো ডয়ার করে দিছি দেখেন, সম্পূর্ণ ডয়ার হবে হাইড্রোলিক। আর দেখেন এখানে আর একটা হাতল ইউজ করছি আমরা, এটাও আছে দেখেন। আচ্ছা, তো এই যে এই সিলিং এর ডিজাইনের সাথে তো আপনি অবশ্যই লাইট দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সিলিং এর সাথে আপনি বলেন তো, এই যে বললাম যে আমাদের এখানে সিলিং এর সাথে একটা জায়গা চারটা লাইট লাগবে, কোনো সমস্যা নেই, ওই আমাদের ওই প্রাইজের নীতি থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু এই সিলিং এর ডিজাইনটা একটু গর্জিয়াস, জি জি, তো এটাও কি বরাবর মতো আগেরগুলোর মতো প্রাইস নাকি? হ্যাঁ, একই প্রাইস লাগবে, একই প্রাইস, একই প্রাইস, কোনো বেশি কম হবে না, একই প্রাইস 650 টাকা। এখানে কিন্তু স্ট্র্যাপ লাইট অবশ্যই দেওয়া। জি জি, তো সুমন ভাই পুরো ফ্ল্যাটটা কিন্তু আমরা ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগলো ডিজাইনটা, আশা করি সকলের অনেক পছন্দ হবে। এখন কথা হচ্ছে আবার আপনাদের কোম্পানির লোকেশন এবং নামটা যদি একটু বলেন। আচ্ছা, আমাদের কোম্পানির নাম হচ্ছে সুমন ইন্টেরিয়র, আর আমাদের অ্যাড্রেস হচ্ছে সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ। আচ্ছা, আর একটি কথা হচ্ছে যে অনেকের আছে স্বাদ আছে কিন্তু সাধ্য থাকে না। জি জি জি, অনেকেরই বাজেট খুবই কম থাকে, কিন্তু তাদের মন চায় যে একটি ইন্টেরিয়রের ডিজাইন করতে নিজের ফ্ল্যাটে বা নিজের ঘরে। তো সর্বনিম্ন কত টাকার ভিতর আপনারা একটি ইন্টেরিয়র ডিজাইন করে দিতে পারেন? আসলে এটা হচ্ছে যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলবো তার বাজেট কি সে বললে বুঝতে পারবো, অনেকের বাজেট কমও থাকতে পারে বেশিও থাকে। যেমন ধরেন দুই থেকে তিন রুমের মোটামুটি ইন্টেরিয়র কাজ, মোটামুটি দুই রুম তিন রুমের কাজ করেন, তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হইলে আপনি মোটামুটি দুই তিন রুমের কাজ করতে পারেন সিম্পলের ভিতরে। আর সেগুলো কিন্তু খুবই ভালো মানের কাজ, ভালো মানের কাজ হবে এগুলা। যখন আমরা কাজ করব, কাজ করার আগে ম্যাটেরিয়ালস আমরা সব কিছু স্যাম্পল আমরা শো করব, শো করার পরে যদি আপনাদের চয়েস হয় তাহলে কাজ করাবেন, আনালে কাজ করা লাগবে না। আর বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কাজ যাকে খুশি দিয়ে করাতে পারেন,
কিন্তু কাজের কোয়ালিটি, মান, সব কিছু বুঝে শুনে কাজ করাবেন। এটাই অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে যে লাইটিং এর যে অপশনটা ভাই, এটাগুলো অনেকে দেয় না, কারণ লাইটিং এর বিভিন্ন দাম হয়। এটা একমাত্র হচ্ছে যারা প্রবাসে থাকে, বিদেশে প্রবাস ভাইয়েরা থাকে, তাদের জন্য সুবিধার্থে, কারণ ওনারা বিদেশ থাকে, কি লাইট লাগাবে, কোথায় কি লাগবে ওনারা বুঝবে না। এইসব করে আমি লাইটের সার্ভিসটা বাড়াই দিচ্ছি। তো সুমন ভাই, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।